মুহূর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে। যেহেতু নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, ফলে তাপমাত্রা কিন্তু একটু ফল করবে। আজকে আমরা 1 ডিগ্রি দেখেছি ফল, আগামীকাল আর তার পরের দিন হয়তো 2 থেকে 4 ডিগ্রি আরও ফল আমরা এক্সপেক্ট করছি। ম্যাক্সিমাম টেম্পারেচার 2 ডিগ্রি ফল, মিনিমাম টেম্পারেচার 4 ডিগ্রির কাছাকাছি, 2 থেকে 4 ডিগ্রির কাছাকাছি ফল এক্সপেক্টেড। কলকাতাতে যদি বলি, হয়তো 16-17-র মাঝখানে কোনো দিন আসবে, 10 তারিখের মধ্যে। তারপরে 20 আবার টেম্পারেচার উঠবে, এরকম টেন্ডেন্সি। এখন যেটা বলেছি যে 15 তারিখ পর্যন্ত জিগজ্যাগ টাইপ থাকবে টেম্পারেচার, একবার নামবে আবার বাড়বে। কারণ হিসাবে যেটা বললাম, নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, আর সাউথ বেঙ্গলে আগামী 5 দিন ড্রাই ওয়েদার। নর্থ বেঙ্গলে দার্জিলিং বাদ দিয়ে অন্য জেলাগুলোতে কিন্তু ড্রাই ওয়েদার কন্টিনিউ করবে, কোনো ওয়েদার সিস্টেম নাই। কলকাতাতে সকালের দিকে কুয়াশা থাকবে। তাপমাত্রা গতকাল 28.7 ও 28-29-এর কাছাকাছি ছিল। আগামী 10 তারিখ পর্যন্ত কলকাতার তাপমাত্রা 25-25 থেকে 26-এর কাছাকাছি, আর মিনিমাম আজকে 20 রয়েছে। কালকে এক্সপেক্টেড অ্যারাউন্ড 17-18, আর পরের দিন আর 1 ডিগ্রি হয়তো নামবে। 16 থেকে 17 একদিন আসবে আমাদের কলকাতাতে। 10 তারিখের পর আবার টেন্ডেন্সি থাকবে যে গ্রেজুয়ালি কিন্তু রাইজ করবে, আবার 20-র কাছাকাছি চলে আসবে। ইমিডিয়েটলি কোনো ওয়েদার সিস্টেম আমরা দেখছি না, ফেয়ার ওয়েদার এক্সপেক্ট করছি। দিনের বেলা যেটা বলছি যে শীত হয়তো সেরকম থাকবে না, লেট নাইট আর্লি মর্নিং লেজেন্ড শীত হবে, এরকম একটা প্রবলেমটি রয়েছে। দেখেন, ক্লাইমেটোলজিক্যালি আমরা বলি যে 15 তারিখের পর কলকাতা বিশেষ করে বলি যে টেম্পারেচার 20-র কাছাকাছি মিনিমাম, ম্যাক্সিমাম 27-28, এটাকে কিন্তু আমরা উইন্টার বলি না। ওই জন্য চান্সেস রয়েছে যে 15 তারিখের পর হয়তো ওই ক্লাইমেটোলজিক্যালি ওই কন্ডিশনসটাই আসবে, কিন্তু 15 তারিখের আগে যেটা বললাম 10 তারিখ পর্যন্ত একটা চান্সেস রয়েছে ফল করবে।